দেখতে পাচ্ছেন এই গরুটাকে আমি নিছি আপনার 23-এর মতো, কিন্তু এটি আমি 2 মাস 3 মাস পর ছাড়বো। আমি ইনশাল্লাহ 40-45-এর মধ্যে ছাড়তে পারবো। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি একে একটা ওষুধ দেব, এমিনোভেট, একটা ভিটামিন এবং স্ট্রেসল। আসলে দুইটি আমি আপনাকে ভিডিওতে দেখাবো। তো একজন কমেন্ট করছিল আমি না জেনে শুনে দেই কেন, আসলে আমি জেনে শুনে দেই কারণ আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করে আমি এই কাজগুলো করি, আমি না জেনে শুনে কোনো কাজ করি না ভাইয়া। তো যাই হোক, আমি এই গরুটাকে ভিটামিন মারব এবং কিভাবে এটাকে স্বাস্থ্য ভালো করা যায়, দেখবেন যে এই স্বাস্থ্যটা ভালো হবে কিভাবে করা যায় সেটা। আমি এই গরুটাকে শুধু চোকর ফিট আর ঘাস দেই, আর কিছু দেই না। তো যাই হোক, এর থেকে চেহারা খারাপ ছিল, খাওয়ার পর ভালো একটু হয়েছে। আমি এই যদি আপনারা এই চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন করে দিবেন, এবং যে ওষুধটা আপনাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে শুনবেন, কীভাবে দিবেন সেটাও শুনবেন এবং ওষুধের নামটাও শুনে রাখবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আমি আসলে এর আগে দেখাইছি যে এই দুটি ওষুধ দিয়ে কীভাবে আপনার গরুকে আপনার মোটা এবং স্বাস্থ্যবান করবেন, কারণ এটি দুটি ভিটামিন, একটা স্ট্রেসল, এটা আসলে আপনার যেটা এডি বলা হয়, এডি করা হয়, এটা হচ্ছে স্ট্রেসল, এবং এটা হচ্ছে অ্যামাইনোভিট প্লাস ভেট। আসলে এটি আপনি কীভাবে ব্যবহার করবেন এবং এটির ব্যবহার কি আজকে জানাবো। তো যদি শুকনো গরু নেন, নেওয়ার পর যদি আপনি সেটাকে স্বাস্থ্যবান করতে চান তাহলে আপনাকে এই দুইটা মারতে হবে। তখন নিয়মগুলি জানা উচিত, যদি নিয়ম না জানেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না, দিলে বিপদ আছে। তো একটু দেখে শুনে ব্যবহার করবেন, তো একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন এবং মনে রাখবেন। এই অ্যামাইনোভিট প্লাসে আছে, প্রতি 100 মিলিতে আছে ডেক্সট্রোজ, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফার, সোডিয়াম, এল হিস্টাসিন, এল মিথাইন এবং আরও অনেক ভিটামিন রয়েছে। এবং এর নির্দেশনা দেখুন, অ্যামাইনো প্লাস, অ্যামাইনোভিট প্লাসের নির্দেশনা প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা মাংস তৈরিতে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে, দুধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ডেক্সট্রোজ, ইলেকট্রোলাইট, ভিটামিন ও অ্যানাইনুমো অ্যাসিডের ঘাটতি পূরণে ব্যবহৃত হয়। অপারেশন পূর্বে পরে খিঁচুনি, দুর্বলতা, বমি, ডায়রিয়া, কিটোসিস, অ্যানাফাইলিক্স, এসিডোস এবং হাইপোপ্রোটিন ইত্যাদি রোগের সাপোর্টিভ থেরাপি হিসেবে ব্যবহার করা হয়। এবং এর মাত্রাবিধি দেখুন, মাত্রাবিধি কীভাবে ব্যবহার করবেন। আগে আমি কিন্তু অ্যামাইনোভিটের কথা বলতেছি, অ্যামাইনোভিট মাত্রাবিধি গরু, মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া, কুকুর, অন্যান্য ব্যতি প্রাণীদের দেওয়া হয়। এর স্বাভাবিক মাত্রা 1 মিলি প্রতি 10 কেজি দৈনিক ওজন হিসেবে। যদি আপনার আপনার ছাগল বা পোষা প্রাণীর যদি আপনার 10 কেজি হয় তাহলে আপনাকে এটা 1 মিলি দিতে হবে, এবং মোটা তাজাকরণ করতে হলে 2 থেকে 4 মিলি প্রতি 10 কেজি দৈনিক ওজন হিসাবে। যদি 10 কেজির দৈহিক ওজন হিসাবে হয়, মোটা তাজাকরণ হিসাবে, তাহলে 2 থেকে 4 মিলি দিতে হবে, এবং দুধ বৃদ্ধিকর মাত্রা 2 থেকে 4 মিলি প্রতি 10 কেজি দৈনিক ওজন হিসাবে মাংসপিতে শিরায় চামড়া নিচে দিতে হবে এই অ্যামাইনোভেট। এখন অবশ্যই এরা জানেন যে ঠান্ডা সুস্থতা রাখতে হবে, সাবধানে রাখতে হবে। এবার আসছি আমি স্ট্রেসলে, এই স্ট্রেসলে কী কাজ একটু জানবো। আসলে আমরা অ্যামাইনোভেট জানলাম, এখন জানবো আমরা স্ট্রেসল। এই স্ট্রেসলের কাজ কী একটু ভালোভাবে শুনে নেবেন। এটি এডি, আসলে এটি আপনার খাওয়ার রুচি বৃদ্ধি করবে, গরুর স্বাস্থ্য ভালো করবে, এডি কাজ এরকমই। এবং এর কিন্তু একটা রিভিউ আমার দেওয়া আছে। ভিউয়ার্স, এতক্ষণ আমরা অ্যামাইনোভেটের ভেট প্লাস ভেটের কথা শুনলাম, এখন আমরা স্ট্রেসলের কথা শুনবো, এটি আসলে আপনার কী কাজে লাগে। এই স্ট্রেসলের সম্পর্কে আমার চ্যানেলে একটি রিভিউ দেওয়া আছে, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এই স্ট্রেসলের কাজ বেশি কিছু না, এই স্ট্রেসলের কাজ এডি হিসেবে কাজ করে, এবং যদি আপনার কোনো গরু স্বাস্থ্যবান না হয় তাহলে এটা দিলে কিন্তু স্বাস্থ্যবান হয় এবং এটি কিন্তু খাওয়ার রুচি বৃদ্ধি করে। যদি চান, যদি মনে হয়, ভিডিও কমেন্টে জানাবেন, স্ট্রেসলের আমি ফুল একটা আবারও রিভিউ দিব। যদি চান তাহলে আমি অবশ্যই অবশ্যই এটি কী কাজ হয়, এটি ব্যবহার কী কীভাবে দিতে হয় তেমনি, যদি আপনার সেমভাবে এটি ব্যবহার করতে পারবেন। যদি মোটা জন করতে চান, 2-3 দিন, সরি একটা ভুল হয়ে গেছে ভিউয়ার্স, এই ইনজেকশনটা কিন্তু আপনাকে 2-3 দিন পরপর দিতে হবে, 2 মিলি দেওয়ার পর আবার 2 দিন পর 3 দিন পর দেওয়া লাগবে। যদি 40 কেজি হয় তাহলে অবশ্যই আপনার 10 মিলি দিবেন, একটা গরুকে 10 মিনিট দেওয়ার পর 2 দিন অফ রাখার পর আবার দিতে হবে, তেমনি এটা 10 মিনিট দেওয়ার পর 2 দিন অফ রেখে এটা দিতে হবে।
তো কমেন্টে জানাবেন যদি আপনারা চান অ্যামাই নোভেল প্লাস সম্পূর্ণ রিভিউ দেখতে এবং স্পেশালের সম্পূর্ণ রিভিউ দেখতে, অবশ্যই আমাকে জানাবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।